এপ্রিলে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার সময় রাজনৈতিক দলগুলোকে কোনো বাধা সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ঢাকা মহিলা ডিগ্রি কলেজে বার্ষিক পুরস্কার প্রদান এবং এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তিনি বলেন, প্রাথমিক জেএসসি এবং উচ্চশিক্ষায় ছেলেদের তুলনায় মেয়েদের অংশগ্রহণ বাড়ছে। শাহবাগের গণজাগরণ মঞ্চের কথা উল্লেখ করে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীদের আধুনিক বাংলাদেশ নির্মাণে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। ভবিষ্যৎ প্রজন্ম সকলের সন্তানের মধ্যে, কোন দলের সন্তান না, এরা সবাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারাই দেশকে গড়ে তুলবে, তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। অথচ তাদের পরীক্ষার সময়, তাদের ক্লাসের সময় যাতে নষ্ট না হয় এমন কোনো কর্মসূচি কেউ দিবেন না, এমন কোনো পথে কেউ যাবেন না। সামনে 1 তারিখ থেকে পরীক্ষা, আমরা সবার কাছে অনুরোধ জানাই যে বিবেককে জাগ্রত করেন, অপরাধীকে তার বিচার হতে দিন, আর আমাদের ছেলেমেয়েদের বাধা সৃষ্টি করে তাদেরকে রক্ষার চেষ্টা করবেন না।